আপিল বিভাগের রায়ে ২৮ বছর পর চাকরির কিছু সুযোগ সুবিধা ফেরত পেলেন আনসারের চাকরিচ্যুত ২,৪৯৬ জন সদস্য। এর মধ্য দিয়ে মামলা নিষ্পত্তি হলো সর্বোচ্চ আদালতে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে বাহিনীতে বিদ্রোহ হয়, আর এর জেরে চাকরিচ্যুত করা হয় ২,৪৯৬ জন কর্মকর্তা কর্মচারীকে। পৃথক ৭টি ফৌজদারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয় ১৩২ জনের বিরুদ্ধে। অভিযুক্তরা বিচারে খালাস পেলেও চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়নি তাদের। এই কারণে ২০১৮ সালে বিভিন্ন সময়ে ২,৩৬৩ জন চাকরিতে পুনর্বহলের নির্দেশনা চেয়ে রিট করেন। হাইকোর্টে তাদের চাকরিতে পুনর্বহলের রায় দিয়েছিলেন।